দেহের তুই কিডনি অকেজো হয়ে গিয়েছে চিকিৎসা করানোর টাকাও নেই অভিনেত্রী অনায়াসনির হাসপাতালে ভর্তি রয়েছেন বর্তমানে নামকরণ এবং ক্রাইম পেট্রোল ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সনি অর্থের অভাবে চিকিৎসা করানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রীর পরিবারের পক্ষে সাহায্যের আর্জি জানিয়ে নেট মাধ্যমে ভিডিও পোস্ট করলেন টেলি অভিনেত্রী সনি তার ভিডিও থেকেই জানা গেল প্রায় ছ বছর আগে মানে দু সালের দিকে তার দুটি কিডনি নিষ্ক্রিয় হয়ে পড়ে কোনো কাজ করত না তখনই তার বাবা একটি কিডনি দান করেছিল মেয়েকে কিন্তু বর্তমানে সেই বাবার দেওয়া কিডনিও অকেজো হয়ে যাচ্ছে মাত্র দুই শতাংশ কাজ করছে সেই কিডনিটি একই সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন যে শরীরের আরও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে সেই ভিডিওতেই বলেছেন অভিনেত্রী পোস্টের সঙ্গে নিজের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিয়েছেন অভিনেত্রী অনায়া সনি সামান্য অর্থ সাহায্যই তাকে বিপদ থেকে মুক্ত করতে পারে অনেকটা এমনটাই জানালেন ভিডিওতে মুম্বাইয়ের হলি স্প্রিট হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন অভিনেত্রী সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন ছ বছর আগেই তার দুটি কিডনিই নিষ্ক্রিয় হয়ে যায় তার বাবা একটি কিডনি দিয়েছিল এবং সেটাও এখন অচল হয়ে পড়েছে খুব তাড়াতাড়ি নতুন কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেনি তাদের পরিবারে এতটা অর্থ কষ্টে ভুগবে কোনো দিন তার মায়ের পোশাকের ব্যবসা ভালোই চলছিল কিন্তু কিছুকাল আগে অভিনেত্রীর বাড়িতে আগুন লাগার পরে সমস্ত পোশাক যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুক আবারও সিরিয়াল জগতে ফিরে আসুক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করবেন ধন্যবাদ